একটা কথা বলে রাখি, 2024 ভাইপোকে পরাজিত করে কালীঘাটে পাঠাবো, কাশফুলের বালিস্তার পিছু তৈরি করবে, বিক্রি করার জায়গা করে দেবো, আর সাথে সাথে 2026 সালে কালী নবান্নের 14 তলা থেকে তাকে নামিয়ে ঢপের দোকানের মালিক বানিয়ে দেব। চপের দোকানের নয়, এখন আমি নমিনেশন জমা করিনি, তাতেই দেখছি কালীঘাট থরথর করে কাঁপতে শুরু করেছে, তাতেই বলছে কি বিধবা ভাতা না বার্ধক্য ভাতা শুরু হয়েছে। আজকে বছর হয়ে গেল, 12 বছর পরে, প্রায় 9 বছর পরে ঘুম ভেঙেছে। আমি যদি নমিনেশন করি তাহলে পিসি ভাইপোর কি হবে বুঝাই যাচ্ছে। তবে একটা কথা বলে রাখি, 2024 ভাইপোকে পরাজিত করে কালীঘাটে পাঠাবো, কাশফুলের বালিস্তার পিসি তৈরি করবে, বিক্রি করার জায়গা করে দেবো, আর সাথে সাথে 2026 সালে কালী নবান্নের 14 তলা থেকে তাকে নামিয়ে ঢপের দোকানের মালিক বানিয়ে দেব। চপের দোকানের নয়, ঢপের দোকানের। একটার পর একটা ঢপ দিয়ে যাচ্ছে, বলছে মেটিয়াপুরিতে আর কি টেক্সটাইল হাব করে দিয়েছে। আমার মেটিয়াপুরিতে কিছু উস্তাকার বন্ধুদের সাথে যোগাযোগ আছে, আমি ফোন লাগিয়েছি, হয়তো নতুন করে কিছু উদ্বোধন করলো নাকি, তারাও বললো এটা দিদির অত নম্বর ঢপ, তো ঢপের দোকানের তাকে মালকিন বানিয়ে দেবো। এই প্রতিজ্ঞাবদ্ধ আমরা হলাম, আমরা গণতন্ত্র রক্ষা লড়াই এসেছি, আর আমাদেরকে কিভাবে দমনপীড়ন করা হচ্ছে, অন্যায়ভাবে আমাদের কর্মীদেরকে কিভাবে ডিস্টার্ব করা হচ্ছে আমরা ভুলে যাচ্ছি না। আমি কর্মী বন্ধুদেরকে বলবো, আবারও বলছি, হাওতাশার কোনো জায়গা নয়, যে যে রাস্তায় আমরা হাঁটছি আজকে হয়তো কাঁটা বিছানো আছে, তা বলে যে আগামীতেও কাঁটা বিছানো থাকবে এটা মোটেও ভাববেন না। আজকে আমরা একটা খারাপ সময় পার করছি, আগামীতেও এই খারাপ সময় থাকবে এটা মোটেও ভাববেন না। আগামীতে অবশ্যই আমাদের ভালো আছে, আমাদের কল্যাণকর 9 দিন আসছে, সেটা আমরা অপেক্ষা করছি। আমরা যখনই সরকারকে প্রশ্ন করছি কি বিশ্ব বাণিজ্য শিল্প সম্মেলন না কি বিশ্ববঙ্গ শিল্প সম্মেলন করেছিল না, সে প্রশ্ন করেছিলাম আমরা বিধানসভায়, যে কোশ্চেনগুলো জমা দেওয়া হয় যতক্ষণ না পাবলিশ হয় সেই প্রশ্ন সম্পর্কে বলা যায় না, কিন্তু দুঃখের বিষয় এমন কিছু কোশ্চেন জমা দিয়ে আছে ISF এর পক্ষ থেকে, তথা সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক জমা দিয়ে রেখেছে, সেই প্রশ্নের উত্তর দেওয়ার এদের সৎসাহস নেই, হয়তো সেটাকে বাইপাস করে দেয়। এই মর্মে প্রশ্ন জমা দিয়ে আছে এই বাণিজ্য সম্মেলনে। তবে আমি মিডিয়ার মাধ্যমে প্রশ্ন করেছিলাম, দেখেছিলাম গত বছরে বাণিজ্য সম্মেলনের শেষে বলেছিল অত 1000 কোটি টাকা ইনভেস্ট করবে বলে তার খসড়া দিয়ে দিয়েছিল। আমি এবছর মিডিয়ার মাধ্যমে, যারা সামনে বন্ধুরা আছেন আপনাদের মাধ্যমে, সরকারের কাছে জানতে চেয়েছিলাম বিগত বছরে যে প্রমিস করেছিল সেই প্রমিস অনুযায়ী শিল্পপতিরা উদ্যোগপতিরা কত টাকা কোন কোন জায়গায় ইনভেস্ট করেছে, এবং ইনভেস্টের ফলে বাংলার কত ছেলে মেয়ে চাকরি পেয়েছে এবং বাংলার কত রাজস্ব এসেছে তার ডেটাটা দেওয়া হোক। আমি তো একদম নিশ্চিত ছিলাম সে ডেটা দেবে না, কারণ সাথে আর একটা কথা বলেছিলাম, গত বছরে এই শিল্প সম্মেলন করতে গিয়ে এই মৎসবের নামে, আমি মনে করি এটা মৎসব ছাড়া আর কিছু নয়, জনগণের ট্যাক্সের টাকাকে উচ্ছন্নে দেওয়া হয়েছে এই মৎসবের নামে। একটা খাবারের প্লেট 3500, 4500 বিভিন্ন ক্যাটাগরির খাবারের প্লেট ছিল, সেইগুলোর জন্য কত কোটি টাকা খরচ করেছে রাজ্য সরকার তারও ডেটা দেওয়া হোক। দিনের শেষে হয়তো যে ডেটা তারা দিত দেখা যেত এটাই, যে টাকাটা খরচ করেছে রাজ্যের পক্ষ থেকে শিল্প সম্মেলনটাকে করতে গিয়ে তার অনেক কম অংশের টাকা ইনভেস্ট হয়েছে আমাদের রাজ্যে। আমাদের রাজ্যে ইনভেস্ট কিভাবে হবে? ওই দিন কি আমাদের রাজ্য থেকে শিল্পপতিরা মুখ ফিরিয়ে নিয়েছিল যেই দিনকে টাটাকে রাজ্য থেকে বিতাড়িত করেছিল? আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, মমতা ব্যানার্জির স্নেহধন্য অনেক বড় বড় উদ্যোগপতি শিল্পপতিরা আছে, তারাও বাংলাতে ইনভেস্ট করতে ভয় পাচ্ছে, ইনভেস্ট করতে চাইছে না, কারণ কিছু মমতা ব্যানার্জির দামাল ভাই ভাইপোরা আছে যাদের তোলাবাজির কারণে বাংলা থেকে শিল্পপতিরা চলে যাচ্ছে। তো এদের হাত থেকে বাঁচতে গেলে, বাংলায় শিল্প আনতে গেলে মমতা ব্যানার্জিকে সর্বপ্রথম বাংলা থেকে বিতাড়িত করতে হবে। তাই
বন্ধুগণ আবারও বলবো, রাইট টু রিকল নয়, আমাদেরকে ভোটের মাধ্যমে এদেরকে বিতাড়িত করতে হবে। বিতাড়িতের প্রথম স্টেপ হবে লোকসভা নির্বাচন। এই লোকসভা নির্বাচনে এদেরকে প্রতিহত করতে হবে। বিজেপি এবং তৃণমূলকে একইভাবে হারাতে হবে এবং 2026 নির্বাচনে সম্পূর্ণরূপে বাংলা থেকে বিজেপি এবং তৃণমূলের বিদায় ঘণ্টা বাজিয়ে দিতে হবে। এটা আমাদেরকে দায়িত্ব নিতে হবে। আর যদি আমরা দায়িত্ব না নিই ওই রকম হবে এমস। রায়গঞ্জের তৃণমূলের যে নেতারা আছে আমরা ভেবে পাচ্ছি না, তাদের মুখে কি তারা কুলু পেটে রেখেছে? এমস তো রায়গঞ্জে হওয়ার কথা শুনেছিলাম, যেখানে হয়েছে আরো হোক আমরা চাইব, কিন্তু রায়গঞ্জ জেলা অত্য এলাকার তৃণমূলের নেতাদের মুখে কুলুপ কেন? তারা কেন কথা বলছে না? একটা এমস রায়গঞ্জে থাকলে সেখানকার রোগীদেরকে এখানে আসতে হতো না, স্বাস্থ্য ব্যবস্থার ঐতিহাসিক বিপ্লব ঘটে যেত। কিন্তু কি দেখলাম, রায়গঞ্জ এমস হলো না। তারপরে যে কেন্দ্র সরকারকে ডিমান্ড করা, প্রেশার ক্রিয়েট করে এখানে নিয়ে আসা, কোনো সরকারের সদিচ্ছা নাই। সেন্ট্রাল ইউনিভার্সিটি, শিক্ষা ব্যবস্থার অনেক বড় বড় কথা বলেন শিক্ষামন্ত্রী, যখন সেন্ট্রাল ইউনিভার্সিটির কোথায়? সেই আমলে ছিল, এই 12 বছরে একটা আমাদের রাজ্যে আনতে পারলো না। আমাদের প্রশ্ন এখানেই, আমরা যখন এই ডিমান্ডগুলো করি, আমরা যখন মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের, পরিযায়ী শ্রমিকদের কথা বলি, তখনই আমাদেরকে ডেকে দেওয়া হয়। যখনই আমরা অধিকারের কথা বলি তখনই আমাদেরকে ডেকে দেওয়া হচ্ছে, হয় আপনার বিজেপির দালাল নাহলে মুসলমানদের দল। কিন্তু আমাদের বন্ধুগণ, আমাদের লক্ষ্যে আমাদেরকে নিয়োজিত থাকতে হবে। আমরা যদি আমাদের লক্ষ্যে অবিচল থাকি তাহলে আমরা আমাদের লক্ষ্যে পূরণ হতে পারবো। কোনো কনফিউজ রাখার জায়গা নয়, আজ হয়নি কাল হবে, কাল হয়নি পরশু হবে, আগামীতে হবে, এই শপথ আমাদের নিতে হবে যে একদিন আমরা করব, করব এবং আমাদের যে লক্ষ্য সমাজ ব্যবস্থা পরিবর্তন করব, এটা আমাদের বলতে হবে। সময় স্বল্প, অনেক কিছু বলার ছিল, রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে প্যালেস্টাইন ইসরায়েলের লড়াই থেকে শুরু করে সমস্ত বিষয়ে যেভাবে আমাদের ভারত সরকার যে বিদেশ নীতিকে বিসর্জন দিয়ে কোনো এক অগ্রাসন শক্তির পাশে দাঁড়াচ্ছে সেটাকে আমরা মেনে নিতে পারি না। শেষের সময় কোর্ট নির্ধারিত সময় আর 4 মিনিট আছে, শেষ কথা বলি, মমতা ব্যানার্জি মহাশয়া বলেন রাজ্যের অর্থনৈতিক অবস্থা তলানিতে, হসপিটালে বেড নাই কেন? ভাঙড়ে হসপিটালগুলোকে উন্নত মানের করার যখনই কথা বলি অর্থের দুরবস্থার কথা বলে, সরকারি কর্মচারীদের ডিএর কথা বললে অর্থের দুরবস্থার কথা বলে, স্বাস্থ্যকেন্দ্রের মান উন্নয়নের কথা বললে অর্থের দুরবস্থার কথা বলে, শিক্ষক নিয়োগের কথা বললে অর্থের দুরবস্থার কথা বলে। আমি আজকে নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি, যদি আপনি রাজ্যের ভালো চান, নওশাদ সিদ্দিকীকে আগামী 6 মাসের জন্য অর্থ দপ্তরটা দিয়ে দিন, রাজ্যের অর্থনৈতিক অবস্থা আমি পরিবর্তন করে দেখিয়ে দেবো। নির্দ্বিধায় বলছি, যদি অর্থনৈতিক দুরবস্থা পরিবর্তন না করতে পারি রাজনীতি করাই আমি ছেড়ে দেবো। যেদিন দায়িত্ব দেবেন তার পরের দিন থেকেই সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমাহারের ডিএর ব্যবস্থা করে দেবো, এবং যে কটা সমাজ কল্যাণমূলক প্রকল্প চলছে একটাও বন্ধ হবে না, সবটাই চালাবো। তাই বলছি, মমতা ব্যানার্জি যদি সদিচ্ছা থাকে, নওশাদ সিদ্দিকীর হাতে রাজ্যের অর্থ দপ্তরটা মাত্র 6 মাসের জন্য তুলে দিক, যে হয় কি হয় না দেখিয়ে দেবো। আমাদের আমাদের রাজ্যে আমাদের রাজ্যের সম্পত্তি আছে, দেশের অনেক সম্পত্তি আছে, চুরি হয়ে যাচ্ছে। এই মমতা ব্যানার্জি তার ভাইপোদের নেতৃত্বে সম্পত্তিগুলো চুরি হয়ে যাচ্ছে। চুরি আটকালেই শিক্ষা কেন্দ্রের যেমন মান উন্নয়ন হবে, চক ডাস্টার যেমন পৌঁছে যাবে, হসপিটালে বেডও পৌঁছাবে, নতুন নতুন চাকরি হবে এবং সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমাহারে ডিওর ব্যবস্থা করা যাবে। আমি আবারও চ্যালেঞ্জ করছি, মমতা ব্যানার্জি মহাশয়া যদি রাজ্যের ভালো চান, সরকারি কর্মচারীদের ভালো চান, আপ আমার জনসাধারণ ভালো যান, শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এক কথায় বাংলার অর্থনৈতিক, বাংলার জনগণের আর্থসামাজিক মান উন্নয়ন চাই, আগামী 6 মাসের জন্য আমার হাতে অর্থ দপ্তর তুলে দিক, এই অর্থনৈতিক চাকা আমল পরিবর্তন করে দেখিয়ে দেব।